এবার বাম আমলে মানিক ভট্টাচার্যকে অধ্যক্ষ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ। 1998-তে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্য নিয়োগ বেআইনি ছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দানিশ ফারুকের দায়ের করা মামলার হলফনামা দিয়ে জানালো ইউজিসি। আর বিস্তারিত কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সৌভিক, কি জানা যাচ্ছে? দেখো, আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ইউজিসির তরফ থেকে একটি প্রায় 16 পাতার হলফনামা দেওয়া হয়েছে এবং সেই হলফনামাতে ইউজিসির তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে মানিক ভট্টাচার্য সহ আরো ওই কলেজের একাধিক অধ্যাপক অধ্যাপিকার যে নিয়োগ ছিল সেই নিয়োগ বেআইনি ছিল। এবং তার কারণ হিসাবে তারা যেটা উল্লেখ করছেন যে বলছেন যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসির যে নিয়ম থাকে এবং যে নিয়ম মেনে বিভিন্ন কলেজের অধ্যক্ষ বা অধ্যাপক নিযুক্ত করা হয় সেই নিয়োগ করার ক্ষেত্রে নিয়মগুলো মানিক ভট্টাচার্য সহ আরো বেশ কিছু অধ্যাপকের ক্ষেত্রে মানা হয়নি এমনটা তারা উল্লেখ করছেন। এবং তারা খুব স্পষ্টভাবে বলছেন যে কোথায় কোথায় কি কি থাকা প্রয়োজন রয়েছে, একজন অধ্যক্ষ বা একজন অধ্যাপকের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, তার অভিজ্ঞতা কত থাকতে হবে এবং তার কত কোন স্তরে কত শতাংশ নম্বর থাকতে হবে, সেই গোটা বিষয়টা দিয়ে তারা কিন্তু এই হলফনামা দিচ্ছে। এবং তুমি জানো যে মূলত এই মামলা যখন কলকাতা হাইকোর্টে দায়ের হয় সেই মামলা দায়েরের প্রেক্ষিতে এটাই বলা হয়েছিল যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা, তিনি একাধিক অধ্যাপক অধ্যাপিকার যে নিয়োগ ছিল সেই নিয়োগ বেআইনি ছিল এবং নিয়ম মেনে হয়নি। সেই মামলা ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চেও গেছে এবং একাধিক অন্যান্য জায়গায় এই মামলা ইতিমধ্যে বিচারাধীন। কিন্তু তার মধ্যে ইউজিসির তরফ থেকে এই যে হলফনামা দেওয়া হয়েছে সেই হলফনামা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এখানে একেবারে নম্বরের খতিয়ান ধরে তারা বলে দিচ্ছেন যে মানিক ভট্টাচার্য সহ আরো একাধিক অধ্যাপক অধ্যাপিকার যে নিয়োগ ছিল সেটা কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসির নিয়ম মেনে হয়নি। বৃষ্টি, ধন্যবাদ সৌভিক। ফের হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা ছিল, পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এফআইআর দায়ের করল না কেন? রাজ্যকে প্রশ্ন করলেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত। সিআরপিএফ এর প্রাক্তন জওয়ান প্রশান্ত মল্লিকের অস্বাভাবিক মৃত্যু মামলার শুনানিতে এমনই প্রশ্ন আদালতের তরফ থেকে করা হয়। প্রাথমিকভাবে যখন বোঝা যাচ্ছে যে এটা হত্যার ঘটনা হতে পারে তখন অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেই ক্ষান্ত থাকলো পুলিশ, মন্তব্য বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্তর। ঘটনার পর এতদিন হয়ে গেল, এতদিনে তো তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, কিছু বাজেয়াপ্ত করা হয়েছে কি? প্রশ্ন করলেন মাননীয় বিচারপতি। রাজ্য জানিয়েছে যে গত 9 ডিসেম্বর এফআইআর দায়ের হয়েছে, আগামী 8 ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করা হয়েছে, পেশ করতে হবে কেস ডায়েরি। নির্দেশ হাইকোর্টের, নিহত পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ আদালতের, এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে নজর রাখতেও বলল আদালত। আরও একবার আপনাদের জানাই যে ফের হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য পুলিশ।